কয়েকদিন পর দীপন আসেন র‍্যাব হেডকোয়ার্টারে। মহাপরিচালকের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয় সুন্দরবন নিয়ে। তিনি জানান সুন্দরবনকে দস্যুমুক্ত করার অজানা কাহিনী যা তিনি তুলে ধরতে চান পর্দায়। সুন্দরবনের যে ঘটনাটা নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা সেটা সম্পর্কে দীপনের পরিষ্কার ধারণা ছিল না। শুধু জানতেন বেশ কয়েক বছর ধরে সুন্দরবনে র‍্যাবের ব্যাপক অভিযান হয়েছে, কয়েকজন জলদস্যু আত্মসমর্পণ করেছিল। বিভিন্ন পত্রিকায় খবর পড়েছেন, টেলিভিশনে দেখেছেন, ওই পর্যন্তই। কিন্তু গবেষণা শুরু করেই বুঝলেন ভেতরের গল্পটার শেকড় অনেক গভীরে। সেই গভীর রহস্য অনুসন্ধান শেষে পর্দায় কোটি দর্শকের সামনে তুলে ধরতে হবে তাকে। র‍্যাবের অপারেশনস, ইন্টেলিজেন্স এবং লিগাল অ্যান্ড মিডিয়া সহ অন্যান্য উইংয়ের ডিরেক্টরদের সঙ্গে বসেন দীপন। সুন্দরবনকে দস্যুমুক্ত করার কাজ শুরুর সময়টায়, অর্থাৎ 2012 সাল থেকে বরিশাল ও খুলনায় যারা র‍্যাবের সিও এবং 2IC ছিলেন তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু বিষয়টা সহজ হয় না, তারা তখন ছড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে। কেউ কেউ আবার অবসর নিয়ে অন্য পেশায় হয়েছেন ব্যস্ত, কখনো ঢাকা, কখনো কুষ্টিয়া, কখনো চট্টগ্রাম। দীপন দেখা করেন সবার সাথে। একজনের কাছ থেকে শোনা কোনো ঘটনার মিসিং লিঙ্ক পাওয়া যায় আরেকজনের কাছে। ধীরে ধীরে পুরো ঘটনাটা একটা অবয়ব নেয় দীপনের কাছে। দীপনের কাছে এ যেন আবিষ্কারের আনন্দ, চাপা উত্তেজনা ও অজানা চ্যালেঞ্জের হাতছানি। অডিও রেকর্ডিংয়ে ভরে যেতে থাকে দীপনের হার্ড ড্রাইভ, ভরতে থাকে নোটবুক, তৈরি হয় একটি গল্প। তারপর শুরু হয় গল্পটিকে পরিপূর্ণ চলচ্চিত্রে রূপ দেওয়ার প্রাথমিক কাজ। গল্পটা সুন্দরবনের, গল্পটা ভয়ঙ্কর সুন্দরের। দীপন জানেন বলা যত সহজ গল্পটাকে ফ্রেমে বন্দি করা ততটাই কঠিন। দীপন তো তাই চেয়েছিলেন সারাটা জীবন, সহজ কিছু তাকে টানেনি কখনো। কঠিনের ভালোবেসেই তো পথ চলতে চান। তাই বলে এত কঠিন বিষয়ের মুখোমুখি হবেন দ্বিতীয় সিনেমায় সেটাও ভাবেন। দীপন ঠিক করেন কঠোর পরিশ্রম আর সততা দিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করবেন তিনি। শুরু হয় কঠোর পরিশ্রম এবং সংগ্রামের এক দীর্ঘ অনিশ্চিত যাত্রা। আর এই যাত্রায় চ্যালেঞ্জ বাস্তবায়নে দীপনের সঙ্গে যুক্ত হয় র‍্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং। গল্পটাকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপনের জন্য দীপনকে সুন্দরবনে যেতে হবে, দেখতে হবে সুন্দরবনের রূপ রহস্য, বুঝতে হবে সেখানকার জীবন ও জীবিকার নানা দিক। আর সেটা একা সম্ভব নয়, দীপনের সাথে যোগ দেয় 9 সদস্যের একটি গবেষণা দল, হাসানাত বিন মাতিনের নেতৃত্বে আরও 8 জন, প্রদীপ নাক, নাজেরি সাগর, জিয়াউর রহমান বিদ্যুৎ, অরূপ রতন চৌধুরী, সৌরভ কুণ্ডু, জুবায়ের কবির, আবির ফেরদৌস এবং মোহাম্মদ সুমন। রোমাঞ্চকর কিছু একটা ঘটতে যাচ্ছে বুঝতে পেরে অধীর অপেক্ষা শুরু হয় দীপন ও পুরো টিমের। কবে যাবেন বনে? তারপর একদিন শেষ হয় অপেক্ষার প্রহর। Operation Sundarban.